কেমন আছো তোমরা? আজকে তোমরা খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও চলে এসেছি। তো বন্ধুরা, তোমরা তো সকলেই জানো যে আমি একটা পালসার সিমিটার অর্ডার করেছিলাম। তো আমাকে একটা ফেক সিমিটার ডেলিভারি দিয়ে গেছে। তো তারপর আমার হাজব্যান্ড ফ্লিপকার্টে কমপ্লেন করেছিল যাতে আমাদের টাকাটা রিফান্ড পাওয়া যায়। তারপর অবশেষে আমরা আমাদের টাকাটা রিফান্ড পেয়েছি। কিভাবে আমরা টাকাটা রিফান্ড পেলাম তো তোমাদের সাথে সেটা স্টেপ বাই স্টেপ শেয়ার করছি। চলো বন্ধুরা, প্রথমে আমরা কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম, সেখান থেকে আমাদের প্রপোজালটা অ্যাকসেপ্ট করলো। তো সেখান থেকে আমাদেরকে বললো 2 working days-এর মধ্যে আমাদের বাড়ি থেকে পালস অক্সিমিটারটা রিটার্ন নিয়ে যাবে। তো বন্ধুরা, আজ বিকাল 5টা নাগাদ আমাদের বাড়ি থেকে পালস অক্সিমিটারটা রিটার্ন নিয়ে গেছে, আর 7টা নাগাদ আমাদের অ্যাকাউন্টে টাকাটা রিফান্ড করে দিয়েছে। আমরা যখন কাস্টমার কেয়ারে ফোন করেছিলাম তখন আমাদের অ্যাকাউন্ট ডিটেলস ওদেরকে দিয়েছিলাম, ওই অ্যাকাউন্টে আমাদের টাকাটা রিফান্ড করে দিয়েছে। কাজল লতার আলো টিপ চাদর বিছিয়ে দেওয়া ভিডিওটি বানালাম যাতে তোমরা অনেক দ্রুত ভাবে টাকাটা রিফান্ড পেয়ে যাও। ফ্লিপকার্ট থেকে তোমাদেরকে SMS পাঠাবে যে যখন তোমাদের প্রোডাক্টটা রিটার্ন নিতে আসবে তখন কল করে নেবে। কিন্তু বন্ধুরা, ওনারা কল করে না। তো তোমরা কেয়ারফুল থাকো, ওনারা কিন্তু দরজা নক করে খুবই আস্তে আস্তে। তো তোমরা যদি কেয়ারফুল থাকো তাহলে অবশ্যই তোমরা দরজাটা খুলবে, আর না খুললে কিন্তু ওনারা আবার রিটার্ন চলে যাবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে অবশ্যই পাশে থেকে বেল আইকনটি ক্লিক করতে, তোমাদের একটা লাইক আমাকে অন্য একটা ভিডিও বাড়তে উৎসাহিত করে। বাই বাই।